এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কার্যত ঘুম উঠতে চলেছে যারা সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের বিচারপতিদের সমালোচনা করেছিলেন তাদের রায় নিয়ে। আমরা এর আগে একাধিকবার দেখেছি সরাসরি সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক বৈঠক ডেকে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে বিচারপতিদের সমালোচনা করেছে একদল রাজনৈতিক নেতা। সব ধরনের রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকেই সমালোচনা করতে দেখা গিয়েছে বিচার ব্যবস্থার, সরাসরি ব্যক্তি বিচারপতিকেও সমালোচনা করেছেন। এবার সেই বিচারপতিদের সমালোচনার বিষয়টি নিয়েই প্রধান বিচারপতির পর্যবেক্ষণে কার্যত ঘুম উড়তে চলেছে অনেকেরই। প্রধান বিচারপতি এদিন স্পষ্টই বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিচারে বাধা দেয় বা আদালতের রায় মানতে অস্বীকার করে তাহলে তা আদালত অবমাননা বলে ধরা হতে পারে। কিন্তু রায়ের বা বিচার প্রক্রিয়ার সমালোচনা করলে বিচারপতিরা আদালত অবমাননার রক্ষা কবচ পাবেন না। চন্দ্রচূড় বলেন, বিচারপতিদেরও তাদের কাজের মধ্য দিয়ে পদের মর্যাদা রক্ষা করতে হবে, সেটাও মনে রাখতে হবে। কিন্তু বিচার ব্যবস্থার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, রায়ের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, রায় পছন্দ না হলে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী। কিন্তু বিচারপতির রায়ের বিরুদ্ধে সমালোচনা করলে এবার থেকে তাদের আদালত অবমাননার বিষয়ে গণ্য করা হবে বা বিষয়টিকে আদালত অবমাননা বলে ধরে নেওয়া হবে। সম্প্রতি আমরা এই প্রবণতা দেখছিলাম, শাসক বিরোধী সব দলই যেন বিচারপতিদের সমালোচনা করছিলেন, তাদের রায়ের সমালোচনা করছিলেন। এবার হয়তো সেটা বন্ধ হবে যদি ভয় পায়। আর যদি আদালত অবমাননার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা যদি কার্যকরী করা হয় তাহলে হয়তো এবার সকলে ভয় পাবেন। গতকালকে পর আজ ফের প্রধান বিচারপতি স্যার চন্দ্রচূড়ের এই মন্তব্যই কার্যত তোলপাড় পড়ে গেল গোটা দেশে।